हेलो व्यूअर्स, आमी दिशारी फाउंडर अफ दिशारी गैंग आबार हाजिर आपनादेर माझे नतून भिडियो निये। आजकेर भिडियो टपिक होच्छे रिमेम्बर डिसेबल अकाउंट किभाबे बैक करबेन। खूब सहजे आपनी आपनार रिमेम्बर डिसेबल अकाउंट बैक करे फेलते पारबेन, कारण अनेकेई रिव्यू पाच्छेन ना, रिव्यू आसतेछे ना, रिव्यू ब्लक करा बा सबमिट दितेछेन कोनो प्रकार रिव्यू नाई, बा रिव्यू आसतेछे किन्तु पजिटिव रिव्यू आसतेछे ना, नेगेटिव रिव्यू आसतेछे, तादेर जन्य आजकेर एई भिडियो। प्रथमतई आपनार जदि कोनो ब्राउजार ना थाके सेक्षेत्रे आपनी ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দেন। আর যদি মনে করেন যে না, আমি ব্রাউজারের ডাটা ক্লিয়ার করব না, আমি নতুন আরেকটা ব্রাউজার ইনস্টল করব, তো করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আগেও বলেছিলাম যাদের অ্যাকাউন্টগুলা রিমেম্বার ডিসেবল হয়েছে তাদের অ্যাকাউন্টগুলো 30 দিন পর পারমানেন্ট ডিসেবল হবে না। অনেক ইউটিউবাররাই ভিডিও বানাইছে যে 30 দিন পর এই আইডি ডিসেবল হয়ে যাবে, ভুংচুং হাবি যাবে, কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছি যে 30 দিন পরেও আইডি ডিসেবল হবে না। এটা এখন না, আগামী আরও কয়েক বছর পর্যন্ত থাকবে। কেন হবে না? কারণ ফেসবুক রিমেম্বার সিস্টেমটাই হচ্ছে এরকম, এটা যদি ফেসবুকের কাছে সাবমিট করা হয় তাহলে ফেসবুক কিন্তু আপনি মারা গেছেন কিনা বা আপনার আত্মীয় মারা গেছে কিনা আপনার বাসায় এসে কিন্তু দেখবে না। এটা কিন্তু তাদের একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, এর জন্য তারা 30 দিন সময় দিলেও, ওই যে ওদের নিয়ম অনুযায়ী 30 দিন সময় দিলেও এরপরেও কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল করে নাই বা করে না, কখনোই করবে না। বা যাদের আইডি ডিসেবল অবস্থায় আছে আগামী আরও কয়েক মাস যদি থাকে সেক্ষেত্রেও অ্যাকাউন্ট এরকমই থাকবে। যদি আপনি আপনার ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আইডি ব্যাক চলে আসবে, এটাই হচ্ছে নিয়ম আর কি। আর অন্যান্য ইস্যুতে যদি কমিউনিটি গাইডলাইন বা অন্যান্য ইস্যুতে যদি আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয় সেক্ষেত্রে 30 দিন পরে আপনার আইডি এমনিতেই ডিসেবল হয়ে যাবে এবং এটা পারমানেন্ট ডিসেবল হয়ে যাবে, তখন আর এটা রিকভার করতে পারবেন না। এই হলো বিষয়বস্তু আর কি। এখন চলুন শুরু করা যাক। তো আমার কাছে যে অ্যাকাউন্ট আছে ওইটা হচ্ছে আপনার 2022 সালের ফেব্রুয়ারির 12 তারিখ এটা রিমেম্বার ডিসেবল হয়েছে। আমি লগ ইন করে দেখাইতেছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে ফেব্রুয়ারি 10 তারিখ 2022 সাল, আমি 2 দিন আরও বাড়ায় বলে ফেলছি। তো অনেকের 10, 9, 10, 11, 12 এই 4টা দিন, 9, 10, 11, 12 এই 4টা দিনই সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে রিমেম্বারে, কারণ এই 4টা দিনের ভিতর যারে সাবমিট করছে হেটার্স, আপনাদের হেটার্স যারা আছে তারাই কিন্তু রিমেম্বার ডিসেবল হয়েছে আর কি। তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয় নাই, যে অ্যাকাউন্টটা আছে আমার কাছে এই অ্যাকাউন্টটাই এখনও আছে। মানে এরকম যাদের হয়েছে তাদের কারো অ্যাকাউন্টই পারমানেন্ট ডিসেবল হয়নি, কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে ডিসেবল কিন্তু পারমানেন্ট ডিসেবল হয়নি, আপনারা এখনও অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। যেমন এই অ্যাকাউন্টের মধ্যে আগে রিভিউ আসতেছিল না, কিন্তু এখন দু একদিন যাবৎ রিভিউ আসতেছে, যার অ্যাকাউন্ট সে নিজেও সাবমিট করছে, করার পর রিভিউ আসে কিন্তু নেগেটিভ রিভিউ, কোনো প্রকার পজিটিভ রিভিউ আসে না। তো এরকম যাদের হইতেছে বা যাদের রিভিউ আসতেছে না, তারা কি করবেন, ভিপিএন, যে কোনো একটা ভিপিএন নেবেন যেন ওইটার প্রক্সিটা ঠিকঠাকভাবে থাকে, ওইখান থেকে সিঙ্গাপুর, স্পেন অথবা আপনি বাহিরের যে কোনো দেশ, মালয়েশিয়া ইউজ করতে পারেন, তারপর জার্মানি ইউজ করতে পারেন, যে কোনো একটা দেশ, তবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ইউজ করাটাই বেটার আমি মনে করি। আপনি সিঙ্গাপুর কানেক্ট করেন, কানেক্ট করে যে কোনো ভিপিএনে, এর জন্য যে একটা নির্দিষ্ট কোনো ভিপিএন লাগবে ওরকম না, যে কোনো ভিপিএন থেকে আপনি এটা কানেক্ট করতে পারবেন যেন ওইটার প্রক্সিটা আপনাকে সিঙ্গাপুরই দেখায়। অনেক ভিপিএনের প্রক্সি আছে যেমন কাজ করে না, আপনি কানেক্ট করছেন সিঙ্গাপুর আপনারা দেখাইতেছে অন্য একটা লোকেশন, তো ওইরকম হলে হবে না আর কি। আপনাকে একটা লিগ্যাল একটা প্রক্সি লাগবে যেটার মধ্যে আপনি যেইটা, যে প্রক্সিটা কানেক্ট করছেন ওই দেশের প্রক্সি যেন শো করে, ওই দেশটাই যেন শো করে। তো আমি কোনো প্রকার ভিপিএন ইউজ করতেছি না। এখানে দেখেন যে এখানে একটা লেখা আসছে কিন্তু আনএবল টু লগ ইনটু এ মেমোরিলাইজ অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমরা যে কাজটা করি অনেকে লগ ইন করি না, লগ ইন না করেই আইডিতে যে লিঙ্ক আছে আমাদের ওই লিঙ্কের ভিতর ঢুকে যাই, ঢুকে ডাইরেক্টলিভাবে সাবমিট করি। তবে আপনারা এখন যে কাজটা করবেন যে আইডিতে লগ ইন করবেন, লগ ইন করে যেই গো টু হেল্প সেন্টার লেখা থাকবে ওইখানে ক্লিক করে তারপর লেট আস নাও চলে যাবেন, তখন আপনাকে এমনিতেই লিঙ্কে ঢুকতে দিবে আর কি, আপনি ডাইরেক্টলি লিঙ্কে যাবেন না। এখন আপনি এখান থেকে আপনার আইডির ইনফরমেশন যাবতীয় যা কিছু আছে
ওগুলা সাবমিট করে দেন। যেমন আমার কাছে যে আইডিটা আছে, এই আইডির ইনফরমেশন হচ্ছে আইডির যে নাম, আমি ওগুলা সব ঠিকঠাকভাবে বসাই দিই। বসাই দেওয়ার পর সাবমিট করে দিই। এখানে আপনার আইডিতে যে ফুল নাম দেওয়া আছে ঠিক সেই নামটাই দিবেন। এখানে আপনার অন্য কোনো নাম দিতে পারবেন না। ফেসবুক আইডিতে যেই নাম ওই নামটাই দিতে হবে। অনেকে কি করেন যে ফেসবুক আইডির নাম দেন একটা এবং ভোটার আইডি কার্ডের নাম থাকে আরেকটা, তখন বুঝেন না যে কি করবেন। তখন ভোটার আইডি কার্ড সাবমিট দিতে গেলে ভোটার আইডিতে যে নাম আছে ওইখানে তখন ওইটাই দিয়ে দেন, এরকম কিন্তু করবেন না। তো এখন আমার এই আইডির যে জন্ম তারিখটা আছে 30 নভেম্বর 1997, ওকে 1997 নভেম্বর 30, আপনারা ভালোভাবে চেক করে নেবেন। আর এই হলো মোটামুটি প্রসেস আর কি। এটা সবাই দিতে পারবেন, কিন্তু সমস্যাটা হয় সবার আইডেন্টিটি কার্ডে। আপনি যখন ফেসবুকের কাছে কোনো কিছু প্রুফ দিতে যাইবেন, তখনই হচ্ছে এই প্রুফটা যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে তখন আপনি আবার এডিট করা শুরু করেন। এডিট এরকমভাবে করবেন যেন এটা পিওর অরিজিনালের মতো বোঝা যায়, কিন্তু আপনি এডিট করছেন এটা ফেক বোঝা যাচ্ছে, বা এটার এই ফাইল মিলতেছে না, ফাইল ফরম্যাট মিলতেছে না, কোনো কিছুই মিলতেছে না। যেমন এখানে চাইছে হচ্ছে আপনার হোল্ডিং কার্ড সাবমিট দিতে হবে। হ্যাঁ, এখানে চুজ ফাইল থেকে আপনার সাবমিট করতে হবে হোল্ডিং পিকচার। এখন আপনি যদি সাবমিট করেন হ্যান্ড হোল্ডিং, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি ব্যাক দিবে না। তবে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারেন, যেহেতু আপনি এখান থেকে ডেস্কটপ মোড করে, এই যে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে যদি সাবমিট দেন, তাহলে এখানে কিন্তু একাধিক ফটো অ্যাড করতে পারবেন। যেহেতু আমি মোবাইল ভার্সনে আছি, সেক্ষেত্রে আমি একটা ফটোই এখানে অ্যাড করতে পারবো। কিন্তু আপনি যখন ডেস্কটপ মোডে নিয়ে যাবেন, ডেস্কটপ মোডে নিলে আপনার এখানে একাধিক ফটো অ্যাড করে দিতে পারবেন। একটা হ্যান্ড হোল্ডিং দিলেন আর একটা ফেস হোল্ডিং দিলেন, এবং ওইটা যেন একদম ক্লিয়ার হয়। ক্লিয়ারভাবে যদি আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে 72 ঘন্টা থেকে 7 দিনের ভিতর আপনার আইডি অটোমেটিক ব্যাক চলে আসবে। রিভিউ দিবে, রিভিউতে ব্যাক দিয়ে দিবে। এখন অনেকে বুঝতেছেন না যে কী টাইপের আইডি কার্ড সাবমিট দেবেন। আমি তাদের জন্য আরেকটু সহজ করে দিই। যাদের আইডির নাম হচ্ছে ইংলিশ, তারা ড্রাইভিং লাইসেন্স সাবমিট দেওয়ার চেষ্টা করবেন, অথবা এনআইডি কার্ড, নিজের যদি এনআইডি কার্ড থাকে অরিজিনাল, কোনো প্রকার ফেক ডকুমেন্ট না, অরিজিনাল ডকুমেন্ট। এখানে আপনার অরিজিনাল ডকুমেন্টটা সাবমিট করবেন, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক বা আপনার এনআইডি কার্ড হোক, যেটাই হোক না কেন, এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। আর যাদের আইডি বাংলা নামের, তারা আমরা যে কাজটা করি, তারা আমরা ভোটার আইডি কার্ড সাবমিট করে দিই। ভোটার আইডি কার্ড সাবমিট করবেন না, আপনি সাবমিট করবেন হচ্ছে আধার কার্ড, ইন্ডিয়ান আধার কার্ড, অথবা আপনার ভোটার আইডি কার্ডও সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি একাধিকবার এই কার্ড রিজেক্ট খেয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আগেও এই ভোটার আইডি কার্ড সাবমিট করছেন কিন্তু ব্যাক দিতেছে না, তখন আপনি ভোটার আইডি কার্ড সাবমিট না করাটাই ভালো। তখন আপনি এমনিতে এখান থেকে একটা কার্ড সাবমিট করে দিবেন যে কোনো, তখন আপনার ইমেলে কিন্তু রিভিউ আসবে। রিভিউতে আপনাকে হোল্ডিং চাইবে, অথবা আপনার এখানে স্ক্যান কপি চাইবে, ফটোকপিও চাইতে পারে, ফটোকপিও চায়। তো ওইখান থেকে যদি স্ক্যান চায়, স্ক্যান ফটোকপি চায়, তাহলে স্ক্যান ফটোকপি দিবেন। অনেক সময় যে হোল্ডিংয়ে চায় ওরকম না, অনেক রিপ্লেতে আসে হচ্ছে আপনার স্ক্যান, আবার অনেকের আইডিতে রিভিউতে এরকম আসছে যে আপনি এখান থেকে ভোটার আইডি কার্ড সাবমিট দিয়েছেন বা অন্য পাসপোর্ট সাবমিট দিয়েছেন, হোল্ডিং আপনার আইডি ব্যাক দেয় নাই, এখানে চাচ্ছে হচ্ছে আপনার মৃত্যু সনদ। বিষয়টা এরকমই, কারণ ফেসবুক এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে যেহেতু অটোমেটিক সিস্টেমে চলে, সেক্ষেত্রে ওদের সিকিউরিটিগুলোও মাঝে মাঝে তাল হারায় বেতাল হয়ে যায় আর কি। তখন আপনার ওইখান থেকে যেই স্ক্যান করা ফটোকপি, যেই মৃত্যু সনদ, এগুলো আপনি জন্ম সনদটাকেই একটু এডিট করে, মৃত্যু সনদ করে, ফটোকপি সাইজের স্ক্যান করে, সাদা কালো করে সাবমিট দিবেন, আইডি ব্যাক চলে আসবে। আমি এইভাবে অনেক আইডি আনছি, যদিও আমি মাঝখানে ভিডিও দেই নাই, কারণ আমি বলছিলাম যে রিমেম্বার নিয়ে আর কোনো ভিডিও দিব না, কারণ আমার এই দুইটা ভিডিও দেখে অনেকের অ্যাকাউন্ট ব্যাক আসছে। যত সেলিব্রিটি আছে সবাই এভাবে ব্যাক করে ফেলতে পারছেন, আর যারা ব্যাক করতে পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করছেন, আমি ব্যাক করে দিছি। আচ্ছা, এখন আর কথা না বাড়াইয়া এখন চলে যাই হচ্ছে আমার চুজ ফাইল থেকে, আমার যে আইডিটা আছে আমার হাতে ওইটার আমি হোল্ডিং সাবমিট দিব। হোল্ডিংটা এমনভাবে তুলবেন যেন একদম ক্লিয়ার, আপনার নিজের চেহারার সাথে আপনার যেই কার্ডটা আছে ওই কার্ডের ছবি
তারপর ওই কার্ডের নাম এবং জন্ম তারিখটা যেন একদম ক্লিয়ার বোঝা যায়, এবং ওই ছবির সাইজটা যেন হয় আপনার 2-3 MB। এত বেশি সাইজ, এর চেয়ে বেশি যদি সাইজ হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার আইডি ব্যাক নাও আসতে পারে, কারণ ব্যাক দেয় না। এর চেয়ে বেশি আমি দেখলাম যে 2-3 MB সাইজের যেই রেজুলেশনের যে ছবিগুলা ওগুলাই সাবমিট দেওয়া মাত্রই আইডি ব্যাক চলে আসে, যদি আপনার কার্ড ভালোভাবে শো করে আর কি, মানে পুরোপুরিভাবে স্পষ্টভাবে বোঝা যায়। এখন আপনি যদি রেজুলেশন বাড়াইতে চান সেক্ষেত্রে চলে যাবে হচ্ছে আপনার 8 MB 10 MB, অনেকের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি উঠলে 12-15 MB পর্যন্ত চলে যায়, যাদের মেগাপিক্সেল বেশি আর কি। তারা যদি বিষয়টা বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, কীভাবে ফটো রিসাইজ করতে হয়, আপনার সাইজ কমাইতে হয়, মেগাপিক্সেল, তারপর হচ্ছে মেগাবাইট কীভাবে কমাইতে হয় একটা ছবির, আমি ভিডিও দেখাই দিতে পারবো। অথবা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের ওল্ড ভিডিওগুলো দেখেন, আমি হয়তো এই টাইপের ভিডিও আগে আপলোড করছি আরও বছরখানেক আগে, ওগুলো যদি খুঁজে পান তাহলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি এখন সাবমিট করে দেই। যেহেতু এটা একজন পরিচিত লোকের, সেক্ষেত্রে তার প্রাইভেসির জন্য আমি তার আইডি কার্ড দেখাচ্ছি না। আমি মোবাইল ব্রাউজার থেকে দেখতেছি যে এখানে দুইটা ছবি, দুইটা ফাইল নিছে, তো আমি এখানে একটা হ্যান্ড হোল্ডিং এবং একটা ফেস হোল্ডিং দিয়ে দিছি, তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিছি। তো আমাদের সাবমিট হয়ে গেলে আমাদের অপেক্ষা করতে হবে 72 ঘন্টা থেকে 7 দিনের ভিতর রিভিউ চলে আসে। তো আপনারা VPN কানেক্ট করে নেবেন, যেহেতু আমি রাত 12টার পরে সাবমিট দিতেছি, 12টার পর সাবমিট দিলেও দেখা গেছে যে তেমন একটা VPN লাগে না, তখন অনেক আইডি ব্যাক চলে আসে। বিশেষ করে আমার আগের যে ভিডিওগুলো আপনারা যদি দেখেন, যে আমি আগে যে সকল ভিডিওগুলো বানাইছি সবগুলো কিন্তু 12টার পরে, এবং ওগুলো রিভিউ আসে তাড়াতাড়ি এবং ব্যাকও দিয়ে দেয়। তো এটা আমার ক্ষেত্রে, জানি না অন্য কারোর ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর এই ছিল, তেমন আহামরি কিছু না, এটা একদম সহজ একটা বিষয় যারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আর কি। এরকম আহামরি কিছু না যে আপনাকে সবগুলা সিস্টেমই এক, কিন্তু তফাৎটা হচ্ছে আপনার আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি মনে করেন আপনার ফেসবুকে যে জন্ম তারিখ দেওয়া আছে, যে নাম দেওয়া আছে, ওই নামেরই আইডি কার্ড সাবমিট দিতে হবে আপনাকে। এখন আপনার ফেসবুকে নাম দেওয়া একটা, জন্ম তারিখ দেওয়া আরেকটা, বা আপনার ফেসবুকের নামের সাথে মিল আছে কিন্তু জন্ম তারিখের সাথে মিল নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ড ওটা সাবমিট দিলে আপনার আইডি কখনও ব্যাক আসবে না। তো কারো যদি এরকম সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। আর যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা ছোট, কারো যদি মনে করেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের দরকার সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ও হ্যাঁ, আমার কমেন্টের মধ্যে একটা পেজ লিংক দিয়ে রাখছি, ওইখানে বিভিন্ন রকমের আপডেট দিতেছি বর্তমানে, আপনারা চাইলে ওইখানে ওই পেজটাতে লাইক বা ফলো করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।